সমগ্র দেশতে বলবৎ হল কা আর দেশ গড়ি তোলা হয়েছে কটকটিয়া নিরাপত্তা বেষ্টনী আর গুয়াহাটির রাজপথটো মোতায়েন করা হয়েছে সহ কমান্ডো। কিছু সময় পাছতে আমি আপনার দৃশ্যাংশ দেখাবলে চেষ্টা করিম আর এই সন্দর্ভত অধিক তথ্য দিবলে চেষ্টা করিম। গুয়াহাটির রাজপথত সহ কমান্ডো মোতায়েন, কা বলবতক লৈ হাই এলার্ট জারি, অসম আরক্ষীর জনতা ভবনের চৌদিকে সহ কমান্ডো বাহিনীর টহল, সমগ্র দেশের লগতে রাজ্য গড়ি তোলা হয়েছে কটকটিয়া নিরাপত্তা বেষ্টনী, বজ্র বাহনের লগতে হাজু চারিটা ব্ল্যাক পান্থার কমান্ডো বাহিনীর টহল, আর বৃহৎ বেরিকেড সাজু করে রাখিছে আরক্ষীয়ে, আর প্রতিখন থানায় থানায় মজুত রাখিছে কন্দুয়া গ্যাস পানি আর হিলৈ। আমি জানাই আছো এই মুহূর্তে একটা ডাঙর খবর, কিয়নো সমগ্র দেশতে বলবৎ হলকা আর দেশ বলবৎ হওয়ার পাছতেই কটকটিয়া নিরাপত্তা বেষ্টনী গড়ি তোলা হয়েছে সমগ্র দেশতে, আর সমগ্র দেশের লগতে রাজ্যতো গড়ি তোলা হয়েছে নিরাপত্তা বেষ্টনী। গুয়াহাটির রাজপথটো দেখবলে পাওয়া গেছে, সহ কমান্ডো মোতায়েন করা হয়েছে, কা বলবতক লৈ হাই এলার্ট জারি অসম আরক্ষীর, জনতা ভবনের চৌদিকে সহ কমান্ডো বাহিনীর টহল, বজ্র বাহনের লগতে খাজু চারিটা ব্ল্যাক পান্থার কমান্ডো বাহিনীর টহল, আর বৃহৎ বেরিকেড সাজু করে রাখিছে আরক্ষীয়ে, প্রতিখন থানায় মজুত রাখিছে কন্দুয়া গ্যাস পানি হিলৈ। আমি দৃশ্যাংশ দেখাবলে চেষ্টা করিম। গুয়াহাটির রাজপথত সহ কমান্ডো মোতায়েন করা হয়েছে, কা বলবতক লৈ হাই এলার্ট জারি করেছে অসম আরক্ষীয়ে, জনতা ভবনের চৌদিকে সহ কমান্ডো বাহিনীর টহল, বজ্র বাহনের লগতে সাজু করে রাখা হয়েছে চারিটা ব্ল্যাক পান্থার কমান্ডো। এয়া আমি গুয়াহাটির রাজপথের দৃশ্যাংশ দেখাইছো, আর বৃহৎ বেরিকেড সাজু করে রাখিছে আরক্ষীয়ে, প্রতিখন থানায় মজুত রাখিছে কন্দুয়া গ্যাস পানি হিলৈ। সমগ্র দেশতে বলবৎ হলকা আর তার পাছতে কটকটিয়া নিরাপত্তা বেষ্টনী গড়ি তোলা হয়েছে রাজ্যতো, কা বলবতর পিছতে একশন মোডত অসম আরক্ষী, প্রতিবাদকারীর বিরুদ্ধে কঠোর হব অসম আরক্ষী, প্রতিবাদের নামত বন্ধ অবরোধের কার্যসূচী যাতে কোনেও হাতত লোব নোৱাৰে তার বাবে সাজু হয়ে আছে অসম আরক্ষী প্রশাসন। আনহাতে গুৱাহাটীৰ ৰাজপথতো সহ কমান্ডো মোতায়েন করা হয়েছে, প্রতিবাদের নামত বন্ধ অবরোধের কার্যসূচী হাতত লোব নোৱাৰিব, ন্যায়ালয়ের নির্দেশনার উদ্ধৃতি দি এই ঘোষণা করেছে ডিজিপি জিপি সিং। আর দেখবলে পাওয়া গেছে রাতে পুয়ারে যে গুৱাহাটীৰ ৰাজপথত সহ কমান্ডো মোতায়েন করা হয়েছে, কা বলবতক লৈ হাই এলার্ট জারি করেছে অসম আরক্ষীয়ে, জনতা ভবনের চৌদিকে সহ কমান্ডো বাহিনীর টহল। এয়া আমি জনতা ভবনের দৃশ্যাংশ দেখাইছো, সহ কমান্ডো বাহিনী মোতায়েন করা হয়েছে, বজ্র বাহনের লগতে সাজু হয়েছে চারিটা ব্ল্যাক পান্থার কমান্ডো বাহিনী টহল, বৃহৎ বেরিকেড সাজু করে রাখিছে অসম আরক্ষীয়ে, প্রতিখন থানায় মজুত রাখিছে কন্দুয়া গ্যাস পানি হিলৈ। ডিওয়াই 365-ৰ হাতত এক্সক্লুসিভ দৃশ্যাংশ দেখাইছো, আর ইতিমধ্যে কা বলবতর পিছতে একশন মোডত অসম আরক্ষী, প্রতিবাদকারীর বিরুদ্ধে কঠোর হব অসম আরক্ষী প্রশাসন, কোনোয়ে যাতে প্রতিবাদের নামত বন্ধ অবরোধের কার্যসূচী হাতত লোব নোৱাৰে, আর সেই কথা কৈছে ন্যায়ালয়ের নির্দেশনার উদ্ধৃতি দি ডিজিপি জিপি সিঙে। পথ অবরোধ রেল অবরোধের কার্যসূচী বেআইনী আর অসাংবিধানিক, কোনো কারণত বন্ধর ঘোষণা করব নোৱাৰিব দল সংগঠনে, আর এনে দল সংগঠনের নিজাববীয়াক গোচর রুজু করব। আনহাতে প্রতিবাদের নামত রাজহুয়া সম্পত্তি ধ্বংস করলেও আরক্ষীর জালত পড়ব প্রতিবাদকারী। আর আমি দৃশ্যাংশ দেখাইছো, এয়া গুয়াহাটি মহানগরীর দৃশ্যাংশ, জনতা ভবনের দৃশ্যাংশ দেখাইছো, জনতা ভবনের সন্মুখত এদরে হ কমান্ডো মোতায়েন করা হয়েছে, কা বলবতক লৈ হাই এলার্ট জারি অসম আরক্ষীর, জনতা ভবনের চৌদিকে হ কমান্ডো বাহিনীর টহল, বজ্র বাহনের লগতে সাজু চারিটা ব্ল্যাক পান্থার কমান্ডো বাহিনীর টহল, বৃহৎ বেরিকেড সাজু করে রাখিছে অসম আরক্ষীয়ে, প্রতিখন থানায় মজুত রাখিছে কন্দুয়া গ্যাস পানি হিলৈ। আমি জনতা ভবনের দৃশ্যাংশ দেখাইছো, কোনো কারণতে যাতে প্রতিবাদকারী রাজহুয়া সম্পত্তি ধ্বংস করব নোৱাৰে, বন্ধ ঘোষণা করব নোৱাৰিব কোনো দল সংগঠনে, আর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাবে গুয়াহাটির রাজপথ আদিতে সহ কমান্ডো মোতায়েন করা হয়েছে, সমগ্র
পাছতে বলবৎ হল কা আর কা বলবতার পাছতে সমগ্র দেশ জুড়ে কটকটিয়া নিরাপত্তা বেষ্টনী গড়ি তোলা হয়েছে। কা বলবতক লো হাই এলার্ট জারি করেছে আরক্ষী। জনতা ভবনের চৌদিকে শ কমান্ডো বাহিনীর টহল, বজ্রবাহনের চারিটা ব্ল্যাক পান্থার কমান্ডো বাহিনীর টহল আর বৃহৎ বেরিকেড সাজু করে রাখিছে আরক্ষী। আর গুয়াহাটি মহানগরীর বিভিন্ন স্থানত বেরিকেড সাজু করে রাখিছে, প্রতিখন থানায় মজুত রাখিছে কন্দুয়া গ্যাস আর পানি পিলয়। এয়া আমি জনতা ভবনের দৃশ্যাংশ দেখাইছো। আনহাতে ন্যায়ালয়ের নির্দেশনার উদ্ধৃতি দি ডিজিপি জিগপি সিংয়ের ঘোষণা, প্রতিবাদের নামত বন্ধ আর অবরোধের কার্যসূচী হাতত লব নয় কোনেও, প্রতিবাদকারীর বিরুদ্ধে কঠোর হব আরক্ষী, পথ অবরোধ রেল অবরোধের কার্যসূচী বেআইনের অসাংবিধানিক, কোনো কারণত বন্ধর ঘোষণা করব কোনো দল সংগঠনে, আদালতের নির্দেশনার উল্লঙ্ঘাকারীর বিরুদ্ধে লওয়া হব বিহিত ব্যবস্থা, প্রতিবাদের নামত রাজহুয়া সম্পত্তিও ধ্বংস করব কোনেও, বন্ধর নামত হওয়া ক্ষতিপূরণ বহন করব দল সংগঠনে। আর ইতিমধ্যে শোণিতপুর জেলার 144 ধারা জারি করা হয়েছে। আমি গুয়াহাটি মহানগরীর দৃশ্যাংশ দেখাইছো, জনতা ভবনের দৃশ্যাংশ গুয়াহাটির রাজপথত এটা দেখি পাওয়া গেছে। শ কমান্ডো মোতায়েন করা হয়েছে, কা বলবতক লো হাই এলার্ট জারি করেছে আরক্ষী। জনতা ভবনের চৌদিকে শ কমান্ডো বাহিনীর টহল, বজ্রবাহনের সাজু চারিটা ব্ল্যাক পান্থার কমান্ডো বাহিনীর টহল, বৃহৎ বেরিকেড সাজু করে রাখিছে আরক্ষী। মহানগরীর বিভিন্ন প্রান্ত দেখি পাওয়া গেছে যে বেরিকেড সাজু করে রাখা হয়েছে, যাতে প্রতিবাদকারীক রুধিবলে এটা সাজু হয়েছে আরক্ষী প্রশাসন। আমি জনতা ভবনের দৃশ্যাংশ দেখাইছো আপনাদের। আর সমগ্র দেশতে বলবৎ হল কা, কা বলবতের পাছতে এতিয়া কটকটিয়া নিরাপত্তা বেষ্টনী গড়ি তোলা হয়েছে রাজ্যত। কালির দিন দেখি, কালি সন্ধ্যা দেখি পাওয়া গেছে যে কা বলবৎ হওয়ার পাছতে উজনির নামনি লয় রাজপথত প্রতিবাদ সাব্যস্ত করেছিল বিভিন্ন দল সংগঠনে, শ শ লোক ওলাই আসছিল রাজপথে। আর তার পাছতে এতিয়া আমি গুয়াহাটি মহানগরী দেখেছো এ পুয়ার দৃশ্যাংশ, জনতা ভবনের সন্মুখের দৃশ্যাংশ দেখাইছো কা বলবতর পাছতে। পিছতে এইদরে গুয়াহাটির রাজপথত দেখি পাওয়া গেছে শ শ কমান্ডো বাহিনীর মোতায়েন, কা বলবতক লো হাই এলার্ট জারি করেছে আরক্ষী। জনতা ভবনের চৌদিকে শ শ কমান্ডো বাহিনীর টহল, বজ্রবাহনের সাজু চারিটা ব্ল্যাক পান্থার কমান্ডো বাহিনীর টহল, বৃহৎ বেরিকেড সাজু করে রেখেছে আরক্ষী, প্রতিখন থানায় মজুত রেখে কন্দুয়া গ্যাস আর পানি কিলয়। এয়া DY365 হাতের এক্সক্লুসিভ দৃশ্যাংশ, কা বলবতর পিছতে একশন মোডত আরক্ষী প্রশাসন, প্রতিবাদকারীর বিরুদ্ধে কঠোর হব আরক্ষী প্রশাসন, প্রতিবাদের নামত বন্ধ অবরোধের কার্যসূচী হাতত লব নয় কোনেও, ন্যায়ালয়ের নির্দেশনার উদ্ধৃতি দিয়ে এই ঘোষণা করেছে ডিজিপি জিপি সিংয়ে। পথ অবরোধ রেল অবরোধের কার্যসূচী বেআইনের অসাংবিধানিক বলে কৈছে আর কোনো কারণ বন্ধের ঘোষণা করব নয় কোনো দল সংগঠনে, এনে দল সংগঠনের বিরুদ্ধে নিজাববীয়াক গোচর রুজু করব। আনহাতে প্রতিবাদী রুধিবলে যদি কোনো প্রতিবাদের নিচি কোনো কার্যসূচী কোনো হাতত লয় বা প্রতিবাদকারীক রোধিবলে কোনো কারণতে যাতে উত্তেজনার সৃষ্টি নহয় তার বাবে এইদরে গুয়াহাটির রাজপথত শ শ কমান্ডো বাহিনী মোতায়েন করা হয়েছে। কমান্ডো মোতায়েন করা হয়েছে, কা বলবতক লো হাই এলার্ট জারি করেছে আরক্ষী। জনতা ভবনের চৌদিকে শ শ কমান্ডো বাহিনীর টহল, বজ্রবাহনের সাজু চারিটা ব্ল্যাক পান্থার কমান্ডো বাহিনীর টহল, বৃহৎ বেরিকেড সাজু করে রাখিছে আরক্ষী। আনহাতে ডিজিপি জিপি সিংয়ে কৈছে যে রাজহুয়া সম্পত্তি ধ্বংস করলে আরক্ষীর জালত পড়ব, কোনোয়ে যদি রাজহুয়া সম্পত্তি ধ্বংস করে তার ক্ষতিপূরণ দিব লাগিব, আর সম্ভাব্য পরিস্থিতির প্রতি লক্ষ্য রাখি এদিকে গুয়াহাটির রাজপথত মোতায়েন করা হয়েছে শ শ কমান্ডো। বৃহৎ বেরিকেড সাজু করে রাখিছে আরক্ষী, মহানগরীর বিভিন্ন স্থানত বেরিকেড সাজু করে রাখিছে আরক্ষী, প্রতিখন থানায় মজুত রাখিছে কন্দুয়া গ্যাস পানি হিলয়। এই মুহূর্তে আমি এক্সক্লুসিভ দৃশ্যাংশ দেখাইছো গুয়াহাটি মহানগরীর রাজপথের দৃশ্যাংশ, এয়া কোনো কারণতে যাতে পরিস্থিতি বেয়ার ফলে ঢাল নাখায় বা প্রতিবাদের সম্মুখীন হলে যাতে সম্পূর্ণরূপে মোকাবিলা করব পারে তার বাবে আরক্ষী প্রশাসন সষ্টম হয়ে থাকা দেখলে পাওয়া গেছে, আরক্ষী প্রশাসন সাজু হয়ে থাকা দেখলে পাওয়া গেছে। আর এয়া গুয়াহাটির রাজপথত শ শ কমান্ডো বাহিনী মোতায়েন করা হয়েছে।
কা বলবতক লৈ হাই এলার্ট জারি অসম আরক্ষীর জনতা ভবনের সৌদিকে শহ কমান্ডো বাহিনীর টহল বজ্রবাহনের সাজু হয়েছে ব্ল্যাক পেন্থার কমান্ডো বাহিনীর টহল বৃহৎ বেড়িকে সাজু করে রেখেছে আরক্ষী আর প্রতিখান থানায় মজুত রেখেছে কন্দুয়া গেছ পানীশিলৈ সমগ্র দেশতে বলবৎ হল কা আর কা বলবতর পছতে সমগ্র দেশ জুড়ি কটকটিয়া নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়েছে। আমি গুয়াহাটি রাজপথের দৃশ্যাংশ দেখাইছো, শ শ কমান্ডো বাহিনী কমান্ডো মোতায়েন করা হয়েছে গুয়াহাটির রাজপথত। কা বলবৎ হওয়ার পাছতেই সমগ্র দেশতে গড়ে তোলা হয়েছে কটকটিয়া নিরাপত্তা বেষ্টনী। গুয়াহাটি মহানগরীটো অভূতপূর্ব নিরাপত্তা বেষ্টনী আর সম্ভাব্য পরিস্থিতির সাজু আছে অসম আরক্ষী। গুয়াহাটির রাজপথত কমান্ডো মোতায়েন করা হয়েছে, কা বলবতক লৈ হাই এলার্ট জারি করেছে অসম আরক্ষীয়ে, জনতা ভবনের সৌদিকে শ শ কমান্ডো বাহিনীর টহল, বজ্রবাহনের সাজু চারিটা ব্ল্যাক পেন্থার কমান্ডো বাহিনীর টহল, বৃহৎ বেরিকেড সাজু করে রেখেছে আরক্ষীয়ে। এয়া আমি জনতা ভবনের দৃশ্যাংশ দেখাইছো, কিন্তু এইদরে মহানগরীর বিভিন্ন স্থানত বেরিকেড সাজু করে রখা হয়েছে প্রতিবাদীক রুধিবলৈ বা যিকোনো উত্তেজনাময় পরিস্থিতির রোধ করবলে। এদরে দেখিবলৈ পোৱা হৈছে যে অসম আরক্ষী সাজু হয়ে আছে আর প্রতিখন থানাত মজুত রাখিছে কন্দুয়া গেছ আর পানীশিলৈ। এয়া ডিওয়াই 365-ৰ হাতত এক্সক্লুসিভ দৃশ্যাংশ আছে, আমি এক্সক্লুসিভ দৃশ্যাংশ দেখাইছো জনতা ভবনের দৃশ্যাংশ। এয়া শ শ কমান্ডো মোতায়েন করা হয়েছে, আর দেখবলে পাওয়া গেছে যে গুয়াহাটির রাজপথত শ শ কমান্ডো মোতায়েন করেছে। এয়া পুয়ার ভাগর দৃশ্যাংশ, কা বলবতর পাছতে সমগ্র দেশ জুড়ি কটকটিয়া নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়েছে আর কা বলবতক লৈ হাই এলার্ট জারি করেছে অসম আরক্ষীয়ে, জনতা ভবনের সৌদিকে শ শ কমান্ডো বাহিনীর টহল, বজ্রবাহনের সাজু চারিটা ব্ল্যাক পেন্থার কমান্ডো বাহিনীর টহল আর বৃহৎ বেরিকেড সাজু করে রেখেছে আরক্ষীয়ে, প্রতিখন থানায় মজুত রেখেছে কন্দুয়া গেছ আর পানীশিলৈ। আর 2019 যে ঘটনা সংঘটিত হয়েছিল, যাক লৈ যে আন্দোলন করেছিল, সেই সময়ত আসলে যে ঘটনা সংঘটিত হয়েছিল সেয়া আপনাদের নিশ্চয় মনত আছে। আর কেনে ধরনের যদি পরিস্থিতির দ্বিতীয়বার উদ্ভব নহয় তার বাবে এটা সাজু হয়ে আছে অসম আরক্ষী প্রশাসন। গুয়াহাটির রাজপথত পুয়ারেপরা দেখবলে পাওয়া গেছে শ শ কমান্ডো বাহিনী মোতায়েন করা হয়েছে, কা বলবতক লৈ হাই এলার্ট জারি করেছে অসম আরক্ষীয়ে, জনতা ভবনের সৌদিকে শ কমান্ডো বাহিনীর টহল, বজ্রবাহনের সাজু চারিটা ব্ল্যাক পেন্থার কমান্ডো বাহিনীর টহল, বৃহৎ বেরিকেড সাজু করে রেখেছে আরক্ষীয়ে, প্রতিখান থানায় মজুত রেখেছে কন্দুয়া গেছ পানীশিলৈ।